সময় খারাপ একে একে মুখ ফিরিয়ে নিচ্ছে সবাই, দর্শকরা গা ভাসাচ্ছেন স্রোতে। লিটন দাসের পক্ষে কথা বলবে কে? যে কোনো কর্মজীবী মানুষেরই দরকার তার বসের অ্যাপ্রিসিয়েশন, সমর্থন। বাইরের মানুষ যতই বাহবাদিক কিংবা গালমন্দ করুক, তাতে হয়তো কিছুই আসে যায় না। লিটন আগেই সেই সমর্থন পেয়ে গেছেন। দলের বর্তমান ক্যাপ্টেন সাকিব আল হাসানের ভরসার হাত লিটনের কাঁধে। শুধু সাকিব না, কমিটি বক্সে ইয়ন বিশপও থাকবেন লিটনের ব্যাটিং দেখার অপেক্ষায়। সীমান্তের এপারে টিভি পর্দার সামনে অপেক্ষায় থাকবেন মাশরাফি বিন মুর্তজাও। ঈশ্বর, এই বিশ্বকাপে লিটন দাস, বিরাট কোহলি, বাবর আজম এবং শুভমান গিল কেমন পারফর্ম করে আমি সেটাই দেখার অপেক্ষায় আছি। আমার কাছে কেন জানি মনে হয় এই বিশ্বকাপের সেরা প্লেয়ারদের একজন হবে লিটন। ওর কাছে আমাদের ওর ব্যাটিংয়ের চাইতে বেশি কিছু দরকার নেই। সে যদি শুধু তার নিজের ব্যাটিংটা উপভোগ করে, আমি নিশ্চিত এই বিশ্বকাপে পুরো বিশ্বই তার দিকে তাকিয়ে থাকবে। লিটনকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তবে আমার কাছে মনে হয় সে এমন একজন ক্রিকেটার যে খেলা অনেক দূর এগিয়ে দিয়ে আসতে পারে। স্বাস্থ্যকর অল টাইম বান সব সময়, অল টাইম হেলদি লাইফ। লিটন যখন ব্যাট করেন, রান পান, তখন সেটা হয় দেখার মতো। আবার এমন শটে উইকেট দিয়ে আসেন দেখে মনে হয় বোলারের অনেক দিনের ঋণ পরিশোধ করলেন। ক্যারিয়ারের শুরু থেকে কখনো ধারাবাহিক হতে পারেননি। প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 50 বরাবরের মতোই আশা দেখাচ্ছে, কিন্তু ভয়টাও সেখানেই। অতীতের মতো আবারও বিশ্বকাপে হতাশ করবেন না তো লিটন। প্রত্যয় অলরাউন্ডার। I want to.